সকাল সকাল আজ বড্ড বেশি কুয়াশা, তাও মন চাইল আজ বাজারে যাই। আর বাজারে গিয়ে এমন শিশিরে ভেজা নরম নরম লাউয়ের ডগাগুলো যখন দেখলাম, তখন মনটা একদম ফুরফুরে হয়ে গেল। আর সঙ্গে ছিল নতুন আলু, তাই বাজার করে এসেই বসে পড়লাম কাটাকুটিতে। সত্যি বলতে এমন লাউয়ের ডগাগুলো কাটতে কি যে ভালো লাগছিল। যাই হোক, আর কথা না বাড়াই, চলুন দেখুন কিভাবে আমি রান্নাটা করি। একটা প্যানে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি, সঙ্গে দিয়েছি নুন। জল গরম হয়ে এলেই দিয়ে দিলাম কেটে রাখা ডাটাগুলো আর আলু। ঢেকে দিয়ে ডাটা আর আলুগুলো 50% বয়েল করে নিয়েছি। এবারে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। ওই 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। লাউ শাক কিন্তু বেশি সময় রান্না করলে স্বাদটাও চলে যাবে, একটা টকটক ভাব চলে আসবে, আর তাছাড়া সবুজ রঙটাও চলে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এবারে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, ওই 1.5 টেবিল চামচ মতো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা সর্ষে। চামচের উল্টো পাশ দিয়ে এভাবে গোটা সর্ষেগুলোকে ভেঙে দিতে হবে। আর কোনো মশলা নয়, এমনকি হলুদও নয়। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাকগুলো, 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর চামচের মাধ্যমে আলুগুলোকে একটু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে ঝোলটা দেখবেন একটু গাঢ় গাঢ় হবে। এবারে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। লাউ শাক রান্নায় চিনি দিলে কিন্তু বেশ সুস্বাদু হয়। এরপরে আর কিছুই নয়, 3 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে বেশি সময় রান্না করলে কিন্তু তেতো লাগবে, তাই আর দেরি নয়, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর গরম গরম পরিবেশন করে নিলাম। যদিও আমি জানি আপনারা এই রান্নাটি সকলেই জানেন, তবু লাউ শাকটা দেখে এত বেশি ভালো লেগেছে আর লোভ সামলাতে পারিনি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।